প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তের জন্য আপার প্রাইমারি থেকে কিছু গুরুত্বপূর্ণ খবর আপডেট কার্যত আপনারা অর্ডার কপি ইতিমধ্যেই দেখে নিয়েছেন এবং আমরাও কিন্তু আমাদের চ্যানেলে এই বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছি পয়েন্ট ধরে ধরে এবং সেই নিরিখে চোদ্দ হাজার বাহান্ন রিকাস্ট প্যানেল তৈরির প্রসঙ্গ কিন্তু চলে এসেছে এখানে কিছু প্রার্থীদের ইনসার্ট বা ইনক্লুডেশনের একটা জায়গা কিন্তু অবশ্যই থাকছে কোর্ট অর্ডারকে মান্যতা দিয়ে এবং সম্মান জানিয়ে এবং সেই নিরিখে নতুন রিকাস্ট প্যানেলের ক্ষেত্রে কী কী সাময়িক সমস্যা আসতে পারে এবং কমিশনকে এই বিষয়ে কী জরুরি বার্তা দেওয়া হচ্ছে অবশ্যই ব্রেকিং আপডেটটিকেই ভিডিওর মধ্যে তুলে ধরছি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই আর্জেন্ট ভিত্তিতে ভিডিওটা আপনাদের জন্য ক্রিয়েট করতেই হচ্ছে ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত ওয়াচ করবেন চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন চলুন কথাবার্তা না বাড়িয়ে মূল টপিকে ফোকাস করে সম্পূর্ণ বিষয়টিকে আমরা জেনে নেওয়ার চেষ্টা করি তো বন্ধুরা নতুন করে আবার কিন্তু প্যানেল হবে তো সেই দিক থেকে সেই নতুন রিকাস্ট প্যানেলের ক্ষেত্রে সাময়িকভাবে কী কী সমস্যা আসতে পারে অবশ্যই আপনারা লক্ষ্য করবেন যে আমরা কিন্তু জানাচ্ছি যে সাময়িক সমস্যা এটা কিন্তু সামগ্রিক সমস্যা নয় কিংবা সম্পূর্ণ সমস্যা নয় সাময়িক অর্থাৎ কিছু সময়ের জন্য কিছু সমস্যা কিন্তু হাজির হতে পারে কিন্তু তার মানে এই নয় যে মাথায় আকাশ ভেঙে পড়ার মতো কিছু হলো চাকরি কাছে যোগ্য বঞ্চিত চাকরিপ্রার্থীরা যেহেতু তাদের সব কিছু ঠিকঠাক রয়েছে তারা পরীক্ষাটি ক্র্যাক করে ইন্টারভিউ অ্যাপেয়ার করে সেখানে সফলতার সাথে একটা নিশ্চিত জায়গা করে নিতে পেরেছেন এবং সেখান থেকে দাঁড়িয়ে তারা কাগজপত্র ভেরিফাই করিয়ে ডকুমেন্ট ভেরিফাই করি স্কুল চুজ করেছিলেন সেক্ষেত্রে কোনো সমস্যার জায়গা নেই সাময়িক কিছু সমস্যার হয়তো উদ্ভব হবে সেগুলো নিয়ে এখানে আলোচনা করছি পজিটিভলি তো বিষয়টিকে অবশ্যই কিন্তু মন দিয়ে শোনবার চেষ্টা করবেন তো নতুন করে কিছু প্রার্থী অ্যাডিশনের ফলে যে চোদ্দো নতুন করে রিকাস্ট প্যানেল তৈরির কথা বলা হয়েছে জাজমেন্ট ডেট থেকে আগামী চার সপ্তাহের মধ্যে স্কুল সার্ভিস কমিশনকে বিশেষ সিদ্ধান্ত নিতে হবে কোর্ট অর্ডার তাই রয়েছে যে গুরুত্বপূর্ণ ভার্ডিক্ট এসছে এগারো নম্বর কোর্টের ডিভিশন বেঞ্চের তো সেই নিরিখে প্রার্থীদের কিছু অন্তর্ভুক্তি ঘটলে যে বিষয়টি দাঁড়াবে সেটি হচ্ছে যোগ্যবঞ্চিত প্রার্থীদের র্যাঙ্কের অদল বদল অর্থাৎ র্যাঙ্ক চেঞ্জ কিন্তু হবে বা হওয়ার সম্ভাবনা তীব্রভাবে থাকছে তো তার মানে এই নয় যে র্যাঙ্ক চেঞ্জ হয়ে গেল মানেই আপনি বঞ্চিত হয়ে গেলেন আপনার চাকরি হচ্ছে না তা না এখানে কিন্তু নিয়োগের পক্ষেই সওয়াল হয়েছে নিয়োগের পক্ষেই কিন্তু অর্ডার বা ভার্ডিক্টে সম্মানীয় বিচারপতিরা রায় দিয়েছেন নিয়োগের জন্যই নিয়োগের ক্ষেত্রেই কমিশনকে এই বার্তাও দেওয়া হয়েছে যে দ্রুত চার সপ্তাহ চার সপ্তাহের ফেজ বাই ফেজেই কাজগুলোকে সম্পন্ন করে যোগ্য বঞ্চিত প্রার্থীদের রিকমেন্ডেশান দিয়ে অ্যাপয়েন্টমেন্ট করে স্কুলে প্রেরণ করতে হবে তো এই দিক থেকে দাঁড়িয়ে চৌদ্দ হাজার বাহান্ন রিকাস্ট প্যানেল তৈরি হলে সেখ সেক্ষেত্রে কিন্তু তালিকায় বা প্যানেলের র্যাঙ্ক চেঞ্জ হবে এ নিয়ে দুশ্চিন্তা করার কোনো জায়গা নেই র্যাঙ্ক চেঞ্জের মতো বিষয়টি থাকবে তো এছাড়াও আরেকটি বিষয় যে ওয়েটিং থেকে কেউ এম প্যানেল হতে পারেন আবার এম প্যানেল থেকে কেউ কেউ কিন্তু ওয়েটিংয়ে যেতে পারেন তো সেক্ষেত্রে ওয়েটিং হয়তো এক দুই তিনে চলে যেতে পারেন এম প্যানেল থেকে কিংবা যারা ওয়েটিং চ্যানেল সেখানের থেকে হয়তো তারা এম প্যানেলে চলে আসতে পারে তো এই নিয়েও যে একটা বিরাট সমস্যা জায়গা তৈরি হচ্ছে তা নয় এটা একটা সাময়িক সমস্যা কিছু সময়ের জন্য আবারও কিন্তু সব কিছু নতুনভাবে কিন্তু প্রসিডিয়ার শুরু হলে সবটাই কিন্তু আপনাদের কাছে স্পষ্ট হয়ে যাবে তো এই সমস্যা একেবারেই সাময়িক সমস্যা বিরাট তীব্র কোনো সমস্যা কিন্তু নয় তাই দুশ্চিন্তা বা হওয়ার কিছুই নেই আর যে বিষয়গুলো থাকছে সেগুলো হচ্ছে নতুন করে একটা প্রসিডিওর শুরু করতে হবে দূর দূরান্ত থেকে চাকরি প্রার্থীরা এসেছিলেন কাউন্সেলিং সম্পন্ন করে স্কুল চুজ করে হাসি মুখে বাড়ি ফিরে গিয়েছিলেন তাদের ক্ষেত্রে আবারও নতুন নোটিফিকেশান আসবে নতুন শিডিউল আসবে নতুন ভেনু আসবে নতুনভাবে সব কিছু করতে হবে আবারও তাদেরকে একটু জার্নি করে আসতে হবে তো সেক্ষেত্রে যেহেতু চাকরি পাওয়াটাই মূল লক্ষ্য এবং এত ঝড়ঝাপটা সহ্য করে এত লড়াই করে দীর্ঘ এতগুলি বছর পরে নিয়োগের পক্ষে রায় হয়েছে তাই দূরে হোক কাছে হোক স্কুল যেখানেই হোক না কেন অবশ্যই কিন্তু স্কুল নিতে হবে এবং যেতে হবে এর চাকরি করতে হবে শিক্ষার্থীরা কিন্তু বঞ্চিত হচ্ছেন পড়াশোনা থেকে সেই বিষয়টিকে মাথায় রেখে তাদের শিক্ষাদানের উদ্দেশ্যে অবশ্যই শিক্ষক সুলভভাবে কিন্তু এসে এই চাকরিতে যোগদান করতে হবে তো স্কুল চুজ করতে হবে তাই নিয়ে আর জটার কোনো জায়গা কিন্তু নেই তো যাই হোক না কেন নতুন প্রসিডিওর শুরু হবে নতুন করে আবার কাউন্সেলিং সংক্রান্ত বিষয়ে যা যা তোড়জোড় করবার বা যা যা গোছানো গাছানোর একটা ব্যাপার থাকে সেই সমস্ত কার্যক্রমগুলো কিন্তু চলবে এই বিষয়গুলি একটা ব্যাপার থাকছে এবং এর পাশাপাশি আর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে 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 স্কুল চুজ করে ফেলেছিলেন হয়তো সেখানে রদবদল ঘটবেই তো সেক্ষেত্রে চিন্তা করার কিছু নেই হয়তো কেউ একটু বাড়ির কাছাকাছি পেয়েছিলেন তিরিশ কিলোমিটারের মধ্যে কি পনেরো কিলোমিটারের মধ্যে হয়তো তাকে পঞ্চাশ কিলোমিটারের মধ্যে স্কুল তিনি আবার পেলেন পুনরায় নতুন করে কাউন্সেলিং হওয়ার ফলে এ নিয়ে দুশ্চিন্তা করার কোনো জায়গা নেই মূল লক্ষ্য যোগ্য বঞ্চিত প্রার্থীদের স্কুলে জয়েন করতে হবে শিক্ষাদান করতে হবে পাঠদান করতে হবে তাই এই সমস্ত চেঞ্জেস সাময়িকভাবে আসতে পারে এগুলো সাময়িক সমস্যা কোনো দীর্ঘস্থায়ী সমস্যা নয় তাই এই বিষয়টিকে কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে তো আপাতত এই বিষয়টি উল্লেখিত হচ্ছে এবং কমিশনকে এই বিষয়ে যে বার্তা দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী গুরুত্বপূর্ণ সদস্যদের তরফ থেকে যে প্যানেলকে রিকাস প্যানেলকে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট হানড্রেড হান্ড্রেড পার্সেন্ট ত্রুটিমুক্ত স্বচ্ছভাবে কিন্তু প্যানেল তৈরি করতে হবে এরকমই বার্তা কিন্তু দেওয়া হয়েছে যাতে করে আর কোনো জট তৈরি না হয় তো সেক্ষেত্রে দেখা যাক কি খবর আপডেট উঠে আসে এবং কমিশনার কি স্টেপ বা পদক্ষেপ থাকে পরবর্তী সময়ে এখন এই পর্যন্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ধন্যবাদ